হ্যালো এভরিওয়ান, ক্যাচ লাইভ উইথ প্রীতিতে তোমাদের সকলকে স্বাগত জানাই, আর সাথে সাথে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ওপেন করার জন্য। তো আজকে হচ্ছে 31শে জুলাই, আর আজকের দিনটা হচ্ছে রবিবার। আর সাথে সাথে বলতে চাই আজকের দিনটা কিন্তু দারুণ দিন, কারণ হচ্ছে একে তো রবিবার, তারপরে হলো মাসের শেষ। মাসের শেষ মানে এখানে তো সমস্ত দোকান বন্ধ, আর সুতরাং জিজুর দোকানও বন্ধ আজকে। তো আজকে সবাই ঘরে আছে, মানে সবাই মিলে ঘরে আছে, তো স্বাভাবিকই দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে। তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে চা খেয়ে তারপরে ম্যাগি বানিয়েছিলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমার হাজবেন্ড ফোন নিয়ে গেছিলো ভ্যাকসিন নিতে। তো আমি তো গতদিন দিয়েছিলাম, আর আজকে আমার হাজবেন্ড দিয়ে আসলো বুস্টার ডোজ। তো তারপরে ও ফোন নিয়ে আসলো ঘরে, তারপরে আমি যতটুকু শেয়ার করতে পারছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন আমি বানাচ্ছি ছেলের জন্য চিকেন, আর এখন সময় হয়েছে 12:30। তো হ্যাঁ, 12:30 বেজে গেছে দেখো। আর আমার হাজবেন্ড প্রথমে চিকেনটা এনে দিয়ে তারপরে গেছিলো ভ্যাকসিন নিতে। তো দিদি এখন চিকেন রান্নার জোগাড় করছে, আর আমি ওদিকে বানাচ্ছি ছেলের জন্য চিকেন। আর ছেলের জন্য আলাদাভাবেই রান্না করতে হয় জানোই, কারণ ও ঝালটা আমরা যতটা খেতে পারি ততটা খেতে পারে না। আর তাছাড়া দিদি রান্নায় অনেক গুঁড়ো মশলাও ব্যবহার করে, যেগুলো আমি ছেলেকে দেওয়া একদমই পছন্দ করি না। তো একদম গোটা মশলা বেটে, হাতে বেটে যতটুকু দেওয়া যায় ততটুকু দিই, বেশি মশলা ব্যবহার করি না ছেলের রান্নায়। তো আমি এখানে আদা রসুন জিরে আর একটু গোলমরিচ বেটে নিয়েছিলাম শিলে, আর চিকেনটা হালকা ভেজে নিয়েছিলাম। তারপরে মশলাটা কষিয়ে চিকেনটা দিয়ে দিচ্ছি, দিয়ে প্রেশার কুকারে সিটি মারবো, কারণ একটু একবার ফুটে গেলে প্রেশার কুকারে দিয়ে দেবো, কারণ ও তো বেশি শক্ত শক্ত খেতে পারে না, তো ওর জন্য একটু নরম নরম হলে ভালো হয়। আর আমি ওর খাবারে হিংটাও ব্যবহার করি, কারণ হচ্ছে হিংটা ব্যবহার করলে এক তো গ্যাসের সমস্যা হয় না, আর ডাইজেশন ভালো হয়, আর হিং খাওয়া কিন্তু ভালো শরীরের পক্ষে, বাচ্চাদের ক্ষেত্রে তো খুবই ভালো। আর গতকাল ভ্যাকসিন নেওয়ার পর থেকে আমার একটু অদ্ভুত রকমের সমস্যা হচ্ছে। সমস্যা বলতে সবার যেরকম জ্বর আসে আমার কিন্তু সেরকম কিছুই হচ্ছে না, গাটা ব্যথা কিছুই করছে না। তো শুধু একটু মনে হচ্ছে গরম লাগছে অতিরিক্ত, আর নাক বন্ধ হয়ে যাচ্ছে এক সাইডে, মানে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, এই হচ্ছে সমস্যা। তো সবার যেরকম শুনেছি জ্বর আসে, আমার কিন্তু এরকম কিছু হচ্ছে না, কেন কি জানি। তো যাই হোক, আমার হাজবেন্ডকে বলেছিলাম নিম পাতা নিয়ে আসতে, আর ওর কোম্পানিতে এরকম নিম গাছ লাগানো ছিল, মানে নিম গাছ আছে, তো তুলসী পাতা নিম পাতা বেশি পরিমাণে যখনই দরকার হয় ও কোম্পানি থেকে এনে দেয়। তো নিম পাতা এনেছিল, তো পরশু দিন এনেছিল, মানে সরি শনিবার দিন এনেছিল, গতকালকেই এনেছিল। তো গতকাল আর কোনো ব্যবস্থা করা হয়নি, আজকে কিছুটা নিম পাতা আমি রৌদ্রে দিচ্ছি, আর কিছুটা নিম পাতা আমি রেখে দিচ্ছি, পরে কাজে লাগাবো। ছেলের চিকেনটা রান্না হয়ে গেছে, আর ওর ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু একই প্রেশার কুকারে রান্না হয় তো সেজন্য চিকেনটা হলো, তারপরে ভাতটা বসিয়ে তারপরে আমি ভাবছি জামা কাপড় যা আছে ভিজিয়ে দেবো লিকুইডে, তারপরে যাবো ছেলেকে স্নান করাতে। ওকে আগে আগে স্নান করিয়ে দিই না, এই কারণে ওকে যদি স্নান করিয়ে দিই আগে আগে ওর প্রচণ্ড ঘুম পায় স্নান করার পরেই, তো ও ঘুমিয়ে পড়বে, আর খাওয়ানোও হবে না আমার। তো তো প্রায় অনেকটা সময় হয়ে গেছে, আমি স্নান করে সবেই এলাম, আর দিদি এখন এখানে ভাত বাড়ছে, আর আমি ভাবলাম চলো রান্না বান্না কী হয়েছে দেখিয়ে দিই। আর আমার ছেলে দেখো টুপি পরেছে, তো দেখো এখানে আছে চিকেন, আর এই কুকারে আছে ভাত, আর এই ডালটা গত দিনের মুগ ডাল দিয়ে, সে উচ্ছে দিয়ে মুগ ডাল করেছিল তো ওটা রয়ে গেছিলো। তো আর আজকে বেগুন ভাজা করে নেওয়া হয়েছে, মানে আজকে বেগুন ভাজা আর চিকেন, আর এই ভাতটাও গত দিনেরই ছিল, তো অনেকটা ভাত ছিল। দেখি দেখি তো 5:30 বেজে গেছে, আর আমার হাজবেন্ড গেছে সেলুনে, তো ও চাবি নিতে ভুলে গেছে, তো আমি যদি ঘুমিয়ে পড়ি আর টের পাবো না ডাকলে, তো সেজন্য আমি জামা কাপড় ইস্ত্রি করছি যাতে ও ডাকলে আমি শুনতে পাই। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। চলো টাটা, বাই বাই।